वेलकम टू साइंस गामा रायो मार्टिन प्रश्न विचित्रार क्लास टेनर मैथमेटिक्सर भिडियो आपलोड करा एगुलो तुम्हारे एक एवं दुई मार्क्सर सल्यूशन एट छ नम्बर स्कूल जो रही है 135 नम्बर पेजे तर सल्यूशन तुम्हारा भिडियोगो देखो एक थे पाँच नम्बर स्कूल अब्दि भिडियो क्योंकि आपलोड करा प्ले लिस्टे गले ही पे जाए और जो पर्षद नमुना करतृक प्रश्नपत्र सेटारों क्योंकि भिडियो आपलोड करा भिडियो शेष पर्यंत देखो जो भलो लेगे थे लाइक और शेयर कर दे साइंस गामा चैने तुम्हारा जो नतून हो चैनल के सबसक्राइब कर रखे একের দিকে র‍্যাকেটটা দেখো এখানে বলা আছে অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে ব্যবসায় মোট লাভ হয় 69 টাকা এবং বিমল লাভের থেকে কত টাকা পেয়েছে 46 টাকা তাহলে ব্যবসায় বিমলের মূলধন কত টাকা ছিল মোট দেখো চারটি অপশন রয়েছে প্রথমে আমরা কি ধরে নেব যে ব্যবসায় বিমল কত টাকা নিয়োগ করেছিল x টাকা আর যেগুলো দেওয়া আছে মোট লাভ 69 টাকা বিমলের লাভ 46 টাকা তাহলে অমলের লাভ কত হবে মোট লাভ মাইনাস বিমলের লাভ কারণ দুজনের লাভ মিলেই তো 69 টাকা হয়েছিল তাহলে দেখো আমরা পেলাম অমলের লাভ 23 টাকা যেহেতু বিমল x টাকা নিয়োগ করেছিল কত মাসের জন্য 6 মাসের জন্য তাহলে বিমলের মোট মূলধন কত হয়ে যাবে 6x টাকা আমরা জানি লভ্যাংশের অনুপাত এবং মূলধনের অনুপাত সমান হয় বিমল মোট টাকা দিয়েছে 6x আর অমল দিয়েছিল 4500 টাকা কারণ 9 মাসের জন্য 500 টাকা নিয়োগ করেছিল তাহলে মোট মূলধনটা হয়ে যাচ্ছে 4500 টাকা এবার দেখে নাও এদের অনুপাত করা হবে মূলধনের অনুপাতের সঙ্গে সমান করব লভ্যাংশের অনুপাতকে তাহলে দেখো লভ্যাংশ অমলের লাভ হয়েছিল 23 টাকা বিমলের লাভ হয়েছিল 46 টাকা অমল মোট 4500 টাকা দিয়েছিল আর বিমল দিয়েছিল 6x টাকা সেই জন্য অনুপাত করলে আমরা কত পেয়ে যাচ্ছি দেখো 2x সমান 1500 গুণিত 2 অর্থাৎ x সমান হয়ে যাবে 1500 টাকা ব্যবসায় বিমলের মূলধনটাকেই ধরেছিলাম x টাকা x সমান যেহেতু 1500 হয়েছে তাই বিমলের মোট মূলধন হয়ে যাবে 1500 এটা ছিল অপশন এ তে তাই অপশন এ হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট এরপর একের দাগের দুইটা দেখো এখানে বলা আছে 3x স্কয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয়ের অনন্যকের সমষ্টি কত হবে প্রথমে আমরা যেই সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটার কি করব দুটো বীজ বের করব দেখো শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী আমরা কি জানি x স্কয়ার প্লাস px প্লাস c ইকুয়ালস টু 0 এই দ্বিঘাত সমীকরণের বীজ কিভাবে নির্ণয় করা যায় x সমান মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a তাহলে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো এর সঙ্গে যদি একে তুলনা করি এ সমান পাচ্ছি 3 বি সমান পাচ্ছি 8 সি সমান পেয়েছি 2 তাহলে এক্স সমান কত হয়ে যাবে দেখো মাইনাস বি অর্থাৎ মাইনাস 8 মাইনাস বি বলে মাইনাস 8 হলো প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 8 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে 3 এবং সি মানে হচ্ছে 2 ফোর এসি বাই 2 ইন্টু এ মানে তো 3 তাই 2 ইন্টু 3 হয়ে গেল এবার দেখো ক্যালকুলেশন করব 8 আর 64 আর 4 3 এ 12 ইন্টু 2 মানে হচ্ছে 24 দেখো 64 থেকে যদি 24 বিয়োগ করি কত পাবো 40 এবার 40কে আমরা উৎপাদকে যদি বিশ্লেষণ করি কত পাচ্ছি দেখো 2 দিয়ে ভাগ করলে 20 দুগুণে 40 2 দিয়ে ভাগ করলে 10 দুগুণে 20 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10 দেখো তাহলে 4 10 এ 40 সেখান থেকেও বলতে পারবো 2 ইন্টু রুট ওভার 10 এবার দেখো 2 দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি 2 দিয়ে যদি উভয়কে ভাগ করে দিই কত পাবো এখানে 4 পাবো এই দুই কেটে গেলে শুধুমাত্র এখানে 1 থাকবে আর নিচকে অর্থাৎ 6কে যদি 2 দিয়ে ভাগ করে দিই 3 পেয়ে যাব তাহলে দুটো বীজ কি কি হবে একটা হবে -4 + √10/3 আর একটা হবে -4 - √10/3 এবার দেখো বীজদ্বয়ের অনন্য কি কি পেয়ে যাব এগুলো তাহলে উল্টে যাবে দুটো বীজ উল্টে গেল এবার দেখো বীজদ্বয়ের অনন্যকে সমষ্টি এবার এদের দুজনকে যোগ করব দেখো যোগ করে দিয়েছি লসাগু কত হবে লসাগু হবে -4 + √10 × -4 - √10 তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করলে পাবো -4 হোল স্কোয়ার - √10 হোল স্কোয়ার দেখো √10 হোল স্কোয়ার মানে 10 আর -4 হোল স্কোয়ার মানে 16 দেখো 3 সঙ্গে যখন এটা গুণ হবে তখন 3 ইন্টু -4 মানে -12 হলো 3 ইন্টু -√10 মানে -3√10 হলো আবার 3 সঙ্গে যখন এই টার্মটা গুণ হবে তখন 3 সঙ্গে -4 গুণ হয়ে -12 আর 3 সঙ্গে +√10 গুণ হয়ে 3 ইন্টু √10 হবে দেখো মাইনাসে প্লাসে কেটে গেল
মাইনাস বারো মাইনাস বারো মোট হয়ে গেল মাইনাস চব্বিশ, আর হরে যেটা ছিল ষোলো মাইনাস দশ সেটার থেকে হলো ছয়। তাহলে দেখো ছয়ের সঙ্গে যদি চব্বিশ কাটাকাটি করি কত পাবো? চার। আর যেটা মাইনাস ছিল সেটা থেকে গেল, এটা হয়ে গেল মাইনাস চার, যেটা ছিল অপশান বিতে। দেখো অপশান বি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার একের দাগে তিনের প্রশ্নের উত্তর দেখো। এখানে বলা আছে টু ইন্টু ওয়াই মাইনাস জেড থ্রি বাই এক্সের সঙ্গে সরল ভেদে আছে, টু ইন্টু জেড মাইনাস এক্স সেটা আছে থ্রি বাই ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে, এবং টু ইন্টু এক্স মাইনাস ওয়াই আছে থ্রি বাই জেডের সঙ্গে সরল ভেদে। তাহলে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। প্রথমে দেখো এটা দেওয়া ছিল, তাই কে ওয়ান ভেদ ধ্রুবক ধরে নিচ্ছি, সেখান থেকে কত পাচ্ছি টু এক্স মাইনাস টু জেড সমান কে ওয়ান ইন্টু থ্রি বাই এক্স। দেখো এই জায়গাটা কে ওয়ান সমান আমরা কী লিখতে পারবো, এক্স ইন্টু টু ওয়াই মাইনাস টু জেড বাই থ্রি। এবার এক্সের সঙ্গে টু ওয়াই গুণ করলে পাবো টু এক্স ওয়াই, এক্সের সঙ্গে মাইনাস টু জেড গুণ করলে পাবো মাইনাস টু এক্স জেড। এটাকে এক নম্বর ইকুয়েশন দিয়ে দিয়েছি। সেকেন্ড যেই কন্ডিশনটা ছিল টু ইন্টু জেড মাইনাস এক্স থ্রি বাই ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে থাকবে, সেখান থেকে কি লিখতে পারবো টু ইন্টু জেড মাইনাস এক্স সমান কে টু ইন্টু থ্রি বাই ওয়াই, যেখানে কে টু একটা অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো কে টু সমান আমরা কী লিখতে পারবো, কে টুটা এখানে ফিক্সড থাকলো, ওয়াইয়ের সঙ্গে এটা গুণ হয়ে গেল বাই থ্রি হয়ে গেল। ওয়াইয়ের সঙ্গে টু জেড গুণ করলে পাবো টু ওয়াই জেড, ওয়াইয়ের সঙ্গে মাইনাস টু এক্স গুণ করলে পাবো মাইনাস টু এক্স ওয়াই। এবার দেখে নাও এটাকে দিয়ে দিলাম দু নম্বর ইকুয়েশন। তিন নম্বর ইকুয়েশনটা এবারে দেখো, যেটা লাস্ট একটা কন্ডিশন ছিল টু ইন্টু এক্স মাইনাস ওয়াই থ্রি বাই জেডের সঙ্গে সরল ভেদে থাকবে, সেখান থেকে লিখতে পারবো টু ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান কে থ্রি ইন্টু থ্রি বাই জেড, যেখানে কে থ্রিটা একটা অশূন্য ভেদ ধ্রুবক। একইভাবে কে থ্রি সমান আমরা পেয়ে যাচ্ছি, দেখো জেডের সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে জেড ইন্টু টু এক্স মাইনাস টু ওয়াই বাই থ্রি হয়ে যাবে। এবার জেডের সঙ্গে টু এক্স গুণ করবো, জেডের সঙ্গে টু এক্স গুণ করলে পাবো টু এক্স জেড, জেডের সঙ্গে মাইনাস টু ওয়াই গুণ করলে পাবো মাইনাস টু ওয়াই জেড। এই কে থ্রি সমান এটা যেটাকে তিন নম্বর ইকুয়েশন দিয়েছি। এবার এক দুই এবং তিন নম্বর ইকুয়েশন যোগ করে দিলেই আমরা তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি পেয়ে যাবো। দেখো যোগ করে দিয়েছি, প্রথমটাই হয়েছিল টু এক্স ওয়াই মাইনাস টু এক্স জেড বাই থ্রি, দ্বিতীয়টার থেকে কে টু সমান হয়েছিল টু ওয়াই জেড মাইনাস টু এক্স ওয়াই বাই থ্রি, আর তিন নম্বরে যেটা পেলাম কে থ্রি সমান টু এক্স জেড মাইনাস টু ওয়াই জেড বাই থ্রি। তাহলে লসাগু হয়ে গেল থ্রি, প্রথমটার ক্ষেত্রে পেলাম টু এক্স ওয়াই মাইনাস টু এক্স জেড, দ্বিতীয়টার ক্ষেত্রে এটা পেলাম, তৃতীয়টার ক্ষেত্রে এটা পেলাম। দেখো কাটাকাটি হয়ে গেছে, লবে পেয়েছি জিরো, জিরো বাই থ্রি অর্থাৎ এসেছে আমাদের জিরো। এটাই ছিল আমাদের ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি, তাই ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি হয়ে গেল জিরো, যেটা ছিল আমাদের অপশান সিতে, তাই অপশান সি হয়ে যাবে আমাদের কারেক্ট। দেখে নাও অপশান সি হয়ে গেছে আমাদের কারেক্ট। এরপর একের দাগে চারের প্রশ্নের উত্তর দেখো। এখানে বলা আছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার, ও বিন্দু থেকে দশ সেন্টিমিটার দূরত্বে পি একটি বিন্দু, পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে টি বিন্দুতে স্পর্শ করেছে। এবার পিটি স্পর্শকের দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে বলা আছে, চারটে অপশান রয়েছে। দেখো যদি তোমরা এখান থেকে একটা ছবি অঙ্কন করো যেখানে ও কেন্দ্রীয় বৃত্ত রয়েছে, ব্যাসার্ধ রয়েছে ছয় সেন্টিমিটার, দেখো পি বিন্দু ও থেকে দশ সেন্টিমিটার দূরত্বেই ছিল, সেই জন্য ও পি সমান দশ সেন্টিমিটার হলো, আর ওটি যেহেতু ব্যাসার্ধ তাই সেটা সমান হয়ে গেছে ছয় সেন্টিমিটার। এবার পিটি আমরা নির্ণয় করব। আমরা কি জানি যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার হয়, এখানে হচ্ছে ওটি লম্ব পিটির উপর, সেই জন্য কি হয়ে যাবে ওটি স্কোয়ার প্লাস পিটি স্কোয়ার সমান ওপি স্কোয়ার, যেখানে ওপি হচ্ছে অতিভুজ। এবার দেখো প্রত্যেকটার মান বসিয়ে দিয়েছি, পিটি স্কোয়ার সমান হয়ে গেছে দশ দশকে একশো মাইনাস ছয় ছয় ছত্রিশ, দেখো একশোর থেকে ছত্রিশ বিয়োগ করে পেয়েছি চৌষট্টি, পিটি সমান প্লাস মাইনাস রুট আন্ডার চৌষট্টি। এবার চৌষট্টির বর্গমূল করা মানে আট আসবে, কিন্তু আমরা কি জানি দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, সেই জন্য পিটি সমান প্লাস আট, প্লাস আট মানে হয়ে যাচ্ছে আট সেন্টিমিটার, পিটি স্পর্শকের দৈর্ঘ্য আট সেন্টিমিটার। সেটা ছিল দেখো আমাদের অপশান বিতে, তাই অপশান বি হয়ে যাবে আমাদের কারেক্ট, আট সেন্টিমিটার। এটাই হয়ে গেলো অ্যান্সার। এবার দেখো একের দাগের পাঁচ, এখানে রয়েছে এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর উপর ডি ও ই বিন্দু এমনভাবে অবস্থিত যে ডি হচ্ছে বিসির সঙ্গে সমান্তরাল এবং এডি ইজ টু ডিবি সমান থ্রি ইজ টু ওয়ান, যদি ই এ সমান থ্রি পয়েন্ট থ্রি সেন্টিমিটার হয় তাহলে এসি এর দৈর্ঘ্য কত হবে। দেখে নাও এটা একটা ছবি অঙ্কন করেছি, এই ধরনের একটা এবিসি ত্রিভুজ যেখানে অনুপাতটা কত বলা আছে এডির সঙ্গে ডিবি তিন ইস টু এক বলা আছে, এটা তিন ইস টু এক বলা আছে, আবার ডি কার সঙ্গে সমান্তরাল আছে বিসির সঙ্গে, ডি সমান্তরাল বিসি অঙ্কন করেছি,
একটা ত্রিভুজ এঁকেছি এবিসি। মোট দেখো চারটে টুকরো করা হয়েছে একে, যেখানে এর সঙ্গে বি, মাঝে রয়েছে ডি, বিডিটা এক অংশ আর এই পুরোটা হচ্ছে তিন অংশ। এবার দেখো যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম হয়েছে এডিই এবং এবিসি, সেই জন্য আমরা অনুপাত করতে পারবো এডি বাই ডিবি সমান এই বাই ইসি। আমাদেরকে দেওয়াই ছিল এডি ইস টু ডিবি সমান থ্রি ইস টু ওয়ান, তাই এটা সমান তিন বাই এক লিখলাম। আর আমাদেরকে কি দেওয়া ছিল দেখো, বলা ছিল এই সমান 3.3 সেন্টিমিটার, সেই জন্য আমরা 3.3 বসিয়েছি এইর পরিবর্তে। এবার দেখো ইসি সমান আমরা পেয়ে গেলাম কত, 3.3/3। এবার 3.3কে আমরা লিখতেই পারি 33/10, দেখো কত হয়েছে 1.1 হয়েছে ইসি এর দৈর্ঘ্য। আমরা কি জানি দেখো এসি মানে হচ্ছে এই প্লাস ইসি, এসি মানে হচ্ছে এই প্লাস ইসি। সেখান থেকে দেখো 3.3 + 1.1 সেন্টিমিটার সমান হয়ে গেছে 4.4 সেন্টিমিটার, যেটা ছিল অপশান সিতে, তাই অপশান সি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট। দেখে নাও অপশান সি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট। এরপর একের দাগে ছয়ের প্রশ্নের উত্তর দেখো। এখানে বলা আছে 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে। চারটে অপশান দেওয়া রয়েছে, কোনটা সঠিক হবে আমরা দেখব, কিন্তু তার আগে জেনে নাও যে অর্ধগোলকের ব্যাসার্ধ যদি 7 সেন্টিমিটার হয় তাহলে তার সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে। 3π r² হয় অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র, কারণ ভূমির ক্ষেত্রফল হয়ে যায় π r², আর যেটা বক্রতল সেটা থাকে 2π r², দুটোকে যোগ করে আমরা পেয়ে যাই 3π r². এবার দেখো সূত্র প্রয়োগ করব। দেখো তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3π r² সমান কত পেয়ে যাব, 3π × 7² কারণ ব্যাসার্ধ সমান তো 7 সেন্টিমিটার বলাই ছিল। এবার 7-এর সঙ্গে 7 গুণ করে পেলাম 49, 49-এর সঙ্গে যদি 3 গুণ করি দেখো 3-এর সঙ্গে 9 গুণ করে পেলাম 27, হাতে থাকে 2, 4×3 = 12, 2 কত হয় 14, 147π² সেন্টিমিটার। এটাই হয়ে গেল আমাদের অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, এটা ছিল অপশান সিতে, তাই অপশান সি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট। এরপর দেখো একের দাগে 7-এরটা। এখানে বলা আছে একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের ড্যাশ। এখানে উত্তর হবে 8 গুণ, এটা তোমাদের 3 নম্বর স্কুল এবং 5 নম্বর স্কুলে আলোচনা করা ছিল। যদি তোমরা বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাবে, আমি আরেকবার আলোচনা করে দেব। এবার দেখো পরের প্রশ্ন 2-এর দাগের 1-এরটা। এখানে বলা আছে x/y কার সঙ্গে সরল ভেদে আছে, x+y-এর সঙ্গে, আবার y/x x-y-এর সঙ্গে সরল ভেদে আছে, তাহলে প্রমাণ করতে হবে x²-y² সমান ধ্রুবক। তাহলে প্রথম কন্ডিশনটাকে আমরা কাজে লাগাবো। দেখো x/y x+y-এর সঙ্গে সরল ভেদে রয়েছে, তাই x/y সমান ধরলাম k1 × x + y, যেখানে k1 একটি অশূন্য ভেদ ধ্রুবক। সেখান থেকে দেখো x+y সমান কী লিখতে পারবো, 1/k1 × x/y, 1 নম্বর ইকুয়েশান এটাকে দিয়ে দিলাম। দেখো x²-y² সমান ধ্রুবক প্রমাণ করতে বলেছিল, আমরা কি জানি x+y × x-y সমান x²-y² হয়, a²-b² এর সূত্র তো জানোই তোমরা, a+b × a-b হয়। সেখান থেকেই আমরা লিখতে পারবো যে x²-y² সমান x+y × x-y। এবার দেখো y/x ছিল x-y-এর সঙ্গে সরল ভেদে, তাই y/x সমান লিখতে পারবো k2 × x-y। দেখো k2 একটা অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে x-y সমান কি হয়ে গেল, 1/k2 × y/x। এবার কি করব, 1 নম্বর এবং 2 নম্বর গুণ করব, তাহলে বাম দিকের সঙ্গে বাম দিক গুণ হয়ে যাবে, ডান দিকের সঙ্গে ডান দিকটা গুণ হয়ে যাবে, x+y × x-y হয়ে যাবে। আর ডান দিকের সঙ্গে ডান দিক গুণ হলে 1/k1 × 1/k2 × x/y × y/x হয়ে যাবে। দেখো x-এর সঙ্গে x কেটে গেল, y-এর সঙ্গে y কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো, শুধুমাত্র 1/k1 × k2 পড়ে থাকলো। বাম দিকটা x+y × x-y সমান হয়ে গেল x²-y², সেটা সমান ধ্রুবক, যেহেতু k1 এবং k2 ধ্রুবক ছিল, তাই 1/k1 × k2টাও ধ্রুবক হয়ে যাবে। দেখো x²-y² সমান ধ্রুবক হয়ে গেল, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা ছিল, আমাদের প্রমাণ হয়ে গেল। দেখো 2-এর দাগে 2-এরটা। বলা আছে পাশের চিত্রে এবিসি ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত, এই যে এবিসি ত্রিভুজটা একটা বৃত্তে পরিলিখিত, এবার বৃত্তকে PQR বিন্দুতে স্পর্শ করেছে, ত্রিভুজটা বৃত্তটাকে PQR বিন্দুতে স্পর্শ করেছে। এবার কি বলেছে দেখো, যদি এপি সমান 4 সেন্টিমিটার এবং বিপি সমান 6 সেন্টিমিটার, এসি সমান 12 সেন্টিমিটার এবং বিসি সমান 1 সেন্টিমিটার হয়, তাহলে এক্সের মান কত হবে।
দেখো ছবিটাকে একটু বড় করে এইভাবে এঁকেছি, যেখানে বলা আছে এপি সমান 4 সেন্টিমিটার, আরেকটা কি বলা আছে বিপি সমান 6 সেন্টিমিটার, এক্স বলা আছে বিসি এর দৈর্ঘ্য, আরেকটা কি দেওয়া আছে 12 সেন্টিমিটার দেওয়া আছে এসিটা, এসির দৈর্ঘ্য বলা আছে 12 সেন্টিমিটার। দেখো আমরা জানি বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিঃস্থ বিন্দু সংযোজক সরলরেখাংশ দুটি দৈর্ঘ্য কিন্তু সমান হয়। তাই এ বিন্দু বৃত্তের একটা বহিঃস্থ বিন্দু, ও কেন্দ্রীয় এটা বৃত্ত, এ বিন্দু বৃত্তের বহিঃস্থ বিন্দু, তাহলে এ থেকে এপি এবং এ আর এর দৈর্ঘ্য কিন্তু সমান হবে। আবার বি একটা বিন্দু, বি থেকে বিপি এবং বিকিউ এর দৈর্ঘ্য সমান হবে। সি একটা বিন্দু, সি থেকে সিআর এবং সিকিউ এর দৈর্ঘ্য সমান হবে। এবার দেখে নাও, আমাদেরকে বলা ছিল এপি সমান 4 সেন্টিমিটার, তাহলে এআর সমান 4 তো হবেই, কারণ কি এই বিন্দু থেকে অঙ্কিত যেই স্পর্শক সেই স্পর্শবিন্দু দুটির দৈর্ঘ্য কিন্তু সমান হয়। দেখো এ সি সমান বলা আছে 12 সেন্টিমিটার, এ সি সমান 12 বলা আছে, এআর সমান পেলাম 4, তাহলে সিআর সমান কত হয়ে যাবে 12 মাইনাস 4, তার মানে 8 সেন্টিমিটার। আবার দেখো সিআর সমান 8 পেয়ে গেছি, আবার আমরা জানি সিআর এর সঙ্গে সিকিউ সমান হবে, তাহলে সিকিউ সমান 8 হয়ে যাবে। বিপি সমান 6 বলা ছিল, বিপির সঙ্গে বিকিউ সমান হয়, তাই বিপি 6 হয়েছে বলে বিকিউ হয়ে গেল 6, তাহলে টোটাল বিসি সমান কি জানি বিকিউ প্লাস সিকিউ, এই দুটোকে যোগ করলে আমরা কত পাচ্ছি 8 6 14, এক্স এর মান হয়ে গেল 14, আমাদেরকে ওটাই জানতে চেয়েছিল, ওটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার দেখে নাও, একটু স্পষ্ট করে লেখা আছে যে এ বিন্দু দিয়ে অঙ্কিত ও কেন্দ্রীয় বৃত্তের দুটো স্পর্শক এপি এবং এআর, এটা দুজন পরস্পর সমান হবে, এই পদ্ধতি অনুযায়ী এ দুটো সমান হয়, এটা একটা তোমাদের উপপাদ্য ছিল। এবার যাই হোক, যেহেতু এপি সমান 4 সেন্টিমিটার হয়েছে তাই এআর সমান 4 হলো, এসি সমান 12 তো বলাই ছিল, তাহলে এআর প্লাস আরসি সমান 12, সেখান থেকে আরসি সমান আমাদের হয়ে গেল 8 সেন্টিমিটার, সিআর বা আরসি সমান 8 সেন্টিমিটার অবধি আমরা পেলাম, এই জায়গাটা অবধি আমরা পেলাম। এবার দেখো সি বিন্দু দিয়ে অঙ্কিত অকেন্দ্রীয় বৃত্তের স্পর্শক দ্বয় সি আর এবং সি কিউ, এখানটা ছিল কিউ, এখানটা ছিল আর, এখানটা ছিল পি, এটা হবে কিউ, এটা হবে পি, এটা হবে আর। এবার দেখো তাহলে সি আর সমান 8 এবং সি কিউ সমানও 8 হয়ে যাবে। আবার এই জায়গাটা দেখো, বি বিন্দু দিয়ে অঙ্কিত ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক দ্বয় বি কিউ এবং বিপি সমান, এখানটাই ছিল কিউ, এখানটাই ছিল পি, এখানটাই ছিল আর, তাহলে বিপি সমান 6, বিকিউ সমান 6। এবার বিসি সমান তো আমরা জানি বিকিউ প্লাস সিকিউ, তাহলে 6 সঙ্গে 8 যোগ করে পেলাম 14, এক্স এর মান নির্ণয় করতে বলা ছিল, এক্স এর মান হয়ে গেল 14, এটাই আমাদের অ্যান্সার। এবার পরের প্রশ্ন দেখো, এখানে বলা আছে অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে যদি 173.25 বর্গ সেন্টিমিটার পাত লাগে, তাহলে ওই বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে হবে। ধরে নিচ্ছি যে বাটিটির মুখের ব্যাসার্ধ আর একক, তাহলে আমরা কি জানি বাটিটা নিরেট নয়, কারণ কি বাটি সবসময় কি হয় ভেতরটা ফাঁপা থাকে। এবার বক্রতলে শুধুমাত্র তার পাত লাগবে, যদি সেটা নিরেট বাটি হতো তাহলে বলাই থাকতো যে একটা নিরেট বাটি, কারণ সাধারণভাবে বাটি তো নিরেট হয় না। এবার দেখো তাহলে 2πr² সমান হয়ে যাবে 173.25, যেহেতু বলাই আছে 173.25 বর্গ সেন্টিমিটার পাত লেগেছে। দেখো 2π দিয়ে ভাগ হয়ে গেছে, কাটাকাটিটা নিজেদের মতো করলে দেখতে পাবে 63 × 7/16 এসেছে আর স্কোয়ারের মান। এবার দেখো 63 মানে 7 সঙ্গে 9 গুণ, এবার দেখো 7 সঙ্গে 7 × 3 × 3 হয়েছে, আর সমান হয়ে যাচ্ছে দেখো 21/4, আর সমান যদি 21/4 হয় তাহলে ব্যাস সমান কি হয়ে যাবে 2×21/4 সেন্টিমিটার, সেখান থেকে দেখো কত পাচ্ছি 10.5 সেন্টিমিটার পাচ্ছি, এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার যে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য সমান 10.5 সেন্টিমিটার। 2/4 লাস্ট কোশ্চেনটা দেখো, এখানে বলা আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধ যথাক্রমে এইচ একক এবং আর একক হলে 1/h² + 1/r² মান কত হবে। এটা তোমাদের 5 নম্বর স্কুলে 2/4 কিন্তু আলোচনা করা প্রশ্ন, দেখে নাও সলিউশনটা, এটার অ্যান্সার আসবে 1/9। এগুলোই ছিল তোমাদের সমস্ত সলিউশন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবে, আর সায়েন্স গামা চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।